ধোয়ার কুণ্ডুলি পাকিয়ে হিস হিস শব্দে 1862 সালের 15 নভেম্বর বর্তমান বাংলাদেশের জগতে স্টেশনে এসে থেমেছিল একটি ট্রেন। সেদিনে এদেশের মানুষ প্রথম ট্রেন দেখেছিল। তবে এবার হিস হিস নয়, কুঝিকঝিক শব্দে ঘুম ভাঙবে কক্সবাজারবাসী। এর মধ্যে 92 বছরের স্বপ্ন আশা পূরণ হবে এ অঞ্চলের মানুষের। ১৯৩১ সালের ব্রিটিশ শাসন আমলে বর্তমান ঢাকা থেকে চট্টগ্রাম দোহাজারী পর্যন্ত চালু হয় রেলপথ। এরপর নানা সময় কক্সবাজার রেলপথ নিয়ে আলোচনা হলেও প্রাকৃতিক পরিবেশ ও সমুদ্রের খুব কাছেই এ নগরী হওয়ায় দেশ স্বাধীনের পরও সে আলোচনা এগোয়নি। নয় দশকের বেশি দীর্ঘ সময়েও কক্সবাজারবাসীর ভাবনার ঊর্ধ্বে ছিল ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ট্রেন চলাচল। তবে সবশেষে ভোরের আলো ছড়াতে পাখির কিচির মিচির শব্দ আর সাগরের গর্জনের সাথে ট্রেনের কুচিকচিক শব্দে ঘুম ভাঙবে কক্সবাজারের মানুষের। 11 অক্টোবর ঢাকা কক্সবাজার রুটে রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে কল্পনার বাইরে নতুন এই স্বপ্নের দুয়ার উন্মোচন যেন বিশ্বাস করতে পারছেন না কক্সবাজারবাসী। সরকারের এমন উদ্যোগে উচ্ছ্বাসের শেষ নেই এই অঞ্চলের মানুষের। আসলে আজকে অনেকদিন পরে আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা রেললাইন পেয়েছি। এখন আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি। এখন আমাদের বলার মতো ভাষা নেই। আমরা আগে ঢাকা যেতে খুব কষ্ট হতো, এখন আমরা রেললাইন পেয়েছি আল্লাহ রহমতে আমাদের একদম বাড়ির পাশে। কক্সবাজার থেকে সরাসরি ঢাকা, এখন আমরা খুব আনন্দিত। আমাদের যাতায়াতের জন্য বেশি সুবিধা হবে আমরা মনে করি। বাসের মধ্যে যাতায়াত, বাসে যেটা ঢাকা চট্টগ্রামের যাতায়াত হয় এটা অনেক রিস্ক, অনেক দুর্ঘটনা হয়। তো ট্রেনের মধ্যে তো দুর্ঘটনার সম্ভাবনা মিনিমাম ধরতে চাইলে তো মিনিমাম 100%-ই কম। তো এটা আমাদের প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারণে, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের কারণ, আমাদের জন্য সুফলের কারণ। সুযোগ সুবিধার জন্য আমরা সারা বাংলাদেশে এই সুফল ভোগ করবে, আমরা কক্সবাজারবাসীও এই সুফল ভোগ করবো আর কি। আমার বাপদাদার আমল তো এদারাও হয়ে গিয়ে জীবন হতো, কক্সবাজার কোনো উন্নয়ন নইব। কক্সবাজার আছেন যে এক কষ্টের বাজার অতীতে। আর অনুভূতি বলতে ইয়ান আর কর্মসংস্থানের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুভূতির কারণে আজিয়া এই ইয়ত রেললাইন ভাইয়ি রেলত গড়িয়ারি যা যাই ভাইজুম যে ইয়ান আর স্বপ্ন পূরণ দেশের লাই। আজ কক্সবাজারের মানুষের লাই উন্নতি সাধন করেছেন মাননীয় শেখ হাসিনার অবদান, ওনাকে আরও দীর্ঘায় কামনা করি। আমার এলাকার তো লেল আসছে ভালো হয়েছে আর দেশের উন্নতি। আরও লেল ঘুরে ডাকা দেয় যুগ, সেখানে দেয় যুগ বার যখন দেখা যাচ্ছে উন্নতি হইব, তার ব্যবসা বাণিজ্য ভালো হইব, দেশের লোক ভালো হইব। হ্যাঁ, জীবনও কল্পনা করিনি এলাকাতে এইরকম। কক্সবাজারে বিমান ও সড়কপথে সাফল্য থাকলেও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এ অঞ্চলে রেল সেবা জন্য ছিল স্বপ্নের মতো, যা কখনো ভাবেনি এই অঞ্চলের মানুষ। তবে সরকারের দোহাজারি কক্সবাজার রেল লাইন প্রকল্পের আওতায় অনেক আগেই শেষ হয়েছে এ রুটে রেললাইন স্থাপনের কাজ। ঝিনুকের আদলে নির্মাণ করা হয়েছে কক্সবাজারের নান্দনিক আইকনিক রেল স্টেশন। এদিকে স্বপ্নের এই রেলপথে স্থানীয়দের থেকে আগ্রহ বেশি পর্যটকদের। স্বল্প খরচে সেরা ভ্রমণ ও সময় বাঁচিয়ে আবারও গন্তব্যে ফেরা অনেকটাই সহজ হবে বলছেন ভ্রমণ পিপাসুরা। আমি এখনো ট্রেনে উঠি নাই, বাট যদি উঠি ইচ্ছা আছে। বাট এটা আসার ফলে আমার অনেক ভালোই হতো, কারণ এখানে মানে অনায়াসে খুব তাড়াতাড়ি আসতে পারতাম, খুব তাড়াতাড়ি আসা যায় এখানে ট্রেনের কারণে। আমরা যারা কক্সবাজারে আসতাম, বিশেষ করে জার্নি বা বাসে করে আসতাম, এখন নতুন ট্রেন চালু হচ্ছে বা চালু হবে, এটা খুবই একটা চমৎকার উদ্যোগ। বিশেষ করে আমাদের মতো যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে তাদের জন্য খুব সহজ হবে আসা যাওয়া সব কিছু, মানে ভ্রমণটাকে ভ্রমণের মতো মনে হবে। যে পর্যটকের জন্য বিষয়টা খুব সুন্দর, ভালো হবে, আমাদের সাশ্রয় হবে, আমাদের অনেক টাকা বাঁচবে। আমরা এসে সব সময় আগে মনে করেন ভাড়া যাতায়াত বেশি ছিল, টাকা ওই হিসাবে আমরা আসতে পারতাম না এবং আসতে চাইলেও এখন আমরা কি আরও তাড়াতাড়ি শর্টকাট ফ্যামিলি নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ভালোই লাগছে, যেহেতু বাসের তুলনায় এটার জার্নিটা একই হবে কিন্তু কষ্টটা কম হবে। আর বাসে যেই জার্নিটা ওইটা থেকে অসুস্থকর থেকে ট্রেনের জার্নিটা ভালোই হবে, তো সব মিলিয়ে ভালো লাগছে। ঢাকা কক্সবাজার রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে রেল মন্ত্রণালয়।
আগামী 1 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থানীয় ও পর্যটকদের যাতায়াতের সহজলভ্যতার পাশাপাশি সমৃদ্ধশীল কক্সবাজারের অর্থনীতিকে আরও চলমান করবে বলছেন বিশ্লেষকরা। কক্সবাজার থেকে রাজু আহমেদ, বার্তা 24।